করোনা এবার থাবা বসালো বিসিসিআই এর মধ্যেও। বিসিসিআই এর একজন মেডিকেল টিমের সদস্য আক্রান্ত হলেন করোনায়, আপাতত তাকে রাখা হয়েছে আইসোলেশনে। আইপিএল এ আবার করোনার হানা, এবার আক্রান্ত বিসিসিআই এর এক মেডিকেল টিমের সদস্য। বোর্ডের এক সিনিয়র আধিকারিক পড়লেন করোনার কবলে, তবে তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই, আপাতত তাকে রাখা হয়েছে আইসোলেশনে। গত 28 আগস্ট চেন্নাই শিবিরে 13 জন করোনা পজিটিভ হন, তার মধ্যে 2 ক্রিকেটার দীপক চাহার ও ঋতুরাজ গায়কোয়ার, ছাড়া বাকিরা সাপোর্ট স্টাফ। আক্রান্তদের কারোর শরীরে করোনার উপসর্গ ছিল না, এরপরও তাদের রুটিন মাফিক পরীক্ষা করানো হয়। এতে সবার রিপোর্টই নেগেটিভ আসে, তবে বিসিসিআই এর সেই মেডিকেল অফিসারের রিপোর্ট পজিটিভ আসে, তাই তাকে আপাতত রাখা হয়েছে আইসোলেশনে। এদিকে বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতেও থাবা বসিয়েছে করোনা। এনসিএর 2 আধিকারিকের রিপোর্ট পজিটিভ এসেছে, তারাও অবশ্য উপসর্গহীন এবং সুস্থ আছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ অ্যান্ড গার্ড।